বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীমুখে বলা এই আলোচনাটি আমরা জেনে নেব। সৎসঙ্গ দেওঘর ধামে ঋত্বিক সম্মেলনে বলেছিলেন, তারিখ ছিল 11/10/2019 ইংরাজি, সংগৃহীত হয়েছে আলোচনা কার্তিক 1426 হইতে। তিনি বললেন, আমরা সবাই সব পরমপিতার সন্তান, মাথার উপর ঠাকুর আছেন, অনন্ত যাত্রা। ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর আপনি যা যা বলেন আমাদের হতে, ধরে নিন আমরা বিশ্ববাসী এরকম চললাম, এরকম চলা শিখলাম, চলা শেষ, তাহলে তো আপনাকে কষ্ট করে আর আসতে হবে না। আপনি যখন আমাদের মাঝে আসবেন না, আপনার কাজ শেষ। ঠাকুর বললেন, চলার কি শেষ আছে? এই তো শুরু, তারপর আরও আছে অনেক বাকি। আমি যা দেখিনি শুনিনি সেই অমৃতত্ব লাভ করতে হবে। আমরা অমৃতত্ব লাভের সাধনা করি ঠাকুরকে ধরে। কেউ কারো সঙ্গে বাদ বিসংবাদে জড়াবেন না। এক ঝাঁকায় অনেক বাসন থাকলে ঠুকাঠুকি হয়, শব্দ হয়। তা বলে আমি একটা ঝাঁকায় আরেকটা বাসন আরেকটা ঝাঁকায়, এটা করতে যাবেন না। সবাই এক হয়ে চলেন। সবচেয়ে বড় জিনিস প্রেম। প্রেম মানে একজনের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করলাম। প্রেমের উৎস ঠাকুর। তার সঙ্গে যত প্রেম করা যায় তত প্রেমী হওয়া যায়। যত প্রেমী হয় তত মানুষ আপন হয়। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার এই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারাও শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দিতে পারেন। জয় গুরু।